হে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো দেখুন, আমি মেহেন্দি লাগাচ্ছি এখন, দুপুরে মেহেন্দিটা লাগিয়ে নিলাম আর কি। আমাকে মেহেন্দি লাগিয়ে দিল আমার একটা বোন, দেখুন সুন্দরভাবে। এই পারে লাগাইনি, এই পারে পরে লাগাবো, আগে এই পারে লাগিয়ে নিয়েছি। এটা হাতেও লাগিয়ে দিয়েছে, দেখুন সুন্দরভাবে মেহেন্দি। ওই দেখুন এই পারেও কি সুন্দর করে মেহেন্দি আমাকে লাগিয়ে দিল। এই যে এই পারে ভালো করে, আর এই পারে, আর দেখুন এটা কি সুন্দর, এখনই লাগালো, তাই এখন শুকায়নি এটা। আর এটা হাতে তো লাগিয়ে শুকিয়ে গিয়েছে, দেখুন ভীষণ ভালো লাগছে ডিজাইনটা আমাকে, একদমই ব্যাপক। তেল দিলে নাকি মেহেন্দি লাল হয়, তাই আমি অজস্র তেল দিয়ে দিয়েছি, অনেক অনেক। দেখুন এই যে এপারেও এত দিয়েছি, এত দিয়েছি, একদম চুয়ে যাচ্ছে। এই হাতেও দেখুন একদমই অনেক। হেই বন্ধুরা, এই তো এখন আমি বেরোচ্ছি কালিয়াচক, এখন প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। ইফতারের পর বেরোচ্ছি কালিয়াচক, কারণ রোজার জন্য যাইনি সকাল সকাল, তাপের জন্য আর কি। এখন বেরোচ্ছি, কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করিনি, তাই এখন যাচ্ছি। আজকে তো কালিয়াচকে প্রচুর ভিড় হবে, তবুও যাচ্ছি, যেহেতু কাজ আছে যেতে হবেই নিজের। কালকে ঈদ আর আজ যাচ্ছি, দেখুন এখনই কালিয়াচক বেরোচ্ছি। আমি আর আমার একটা বোন যাচ্ছি, আর এখানে দাঁড়িয়ে রয়েছি, টোটো পাচ্ছি না, সব টোটো ফুল আসছে আর কি। কালিয়াচক এসে পৌঁছে গেলাম, আর কালিয়াচকের অবস্থা দেখেই মনে হচ্ছে হ্যাঁ ঈদ আছে, এমন ভিড় রয়েছে দেখুন। আর ঈদ ঈদ ভাবটাও আসছে, বাড়িতে তো কিছু বুঝতেই পারছি না। রোজা ছিল তোই ভালো লাগছিল আমাকে, রোজা পার মনটা একটু খারাপ, রোজার দিনে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কি বলবো। ঈদ আসছে, ঈদ আসার খুশিও আছে, কিন্তু রোজা যাওয়ার দুঃখটা বেশি। মানে এখন বুঝতে পারছি যে রোজা জিনিসটা কি। আর দেখুন আমি মাস্টারপাড়া ঢুকছি, মাস্টারপাড়া একটা পার্লার যাবো, তাই আমাকে একটা দাদা বলছিল যে মাস্টারপাড়ার ভিডিও দেবে, কিন্তু এখন রাত দিতে পারলাম না। আমি পার্লার আসলাম, পার্লারে আমার কিছু কিছু কাজ রয়েছে, হেয়ার কাট আর আইব্রো আর কি, এই দুটো করাতে এসছি। তো এখন বেশ দেখছি ঈদের জন্য ভিড় রয়েছে পার্লারে। পার্লার থেকে বেরিয়ে গেলাম, পার্লারে চুল টুল যা যা কাজ ছিল করা হয়ে গেল, এবার কসমেটিক কিছু নেব, তাই যাচ্ছি চল। এখন এখানে যাচ্ছি, এখানে একটা দোকান আছে, কসমেটিক খোলা আছে, নতুন খুলেছে, তাই আসলাম আমি আর আমার বোন। চল, এখানেও ভালো ভালো ড্রেসই দেখছি, মোটামুটি ভালোই আছে। চল বন্ধ হচ্ছে। আমি এখন একটা কসমেটিকের দোকান খুঁজছিলাম কিন্তু পেলাম না, তাই ওই পারে যাচ্ছি, কিছু কিছু নেওয়ার আছে নিতে। চল ওই পারে, আজকে প্রচুর ভিড় কালিয়াচকে, দেখুন কি পরিমাণের লোক আছে, কত বাবা, চারিধারে লোকই লোক, কেউ বাইরে থেকে আসছে, কেউ কোথা থেকে আসছে, বাজার করছে, দেখুন সাজানো কত লোক, বাবা। পাঁচতলা মসজিদের সাইডে আসলাম, কি বলবো, এইদিকে এমন ভিড় আছে, এমন ভিড় আছে যে গরমে আপনার মাথা পাগল হয়ে যাবে। দিনে তো আসাই যাবে না, রাত্রেও এত গরম লাগছে। তো আমি আসতাম না, কিন্তু নামাজ পড়বো, তাই একটা স্কার্ফ নিতে হবে, ওই জন্য আসলাম। আর একটা কুর্তি নিতাম, কিন্তু আমি আর ওই দিকে যেতে পারবো না, ঈদ পরে নেবো আর কি কুর্তি, বেঁচে থাকলে অনেক কুর্তি নেবো, তাহলে এগুলো গরমে মরেই যাব। এমন অবস্থা, এমন গরম আছে, আর এমন মানে লোকজনের ভিড় আছে বলে বোঝানো যাবে না। আমি একটা স্কার্ফের দোকান আসলাম, এখানে অনেকগুলা আছে, আপনি নিজের ড্রেসের ম্যাচিং বা অন্য কালার, যে কোনো কালারের আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে নিতে এসেছি, একটা নেব আর কি। এখানে আবায়াও প্রচুর পরিমাণের আছে, খুবই স্টাইলিশ, সুন্দর সুন্দর আবায়া আছে, তো যাদের দরকার ওরা নিচ্ছে। আর দেখুন এই সাইডে কিন্তু ফুটপাথ, এই সাইডেও ভালো ভালো ওড়না পেয়ে যাবেন আপনি। তারপর আর যা যা বলুন সব কিছুই পেয়ে যাবেন, সবই বিক্রি করছে ফুটপাতেও, আর লোক নিচ্ছেও খুব, দেখুন এগুলো দোকানেও প্রচুর ভিড়, লোকজন কেনাকাটাই করছে। এখন দেখছি কালিয়াচকে পা ফেলার জায়গা নেই, মানে লোক খুবই কেনাকাটা করছে, ঈদের শপিং জোরপূর্বক চলছে, খুবই খুবই, কারণ লোক দেখেই বোঝা যাচ্ছে কী পরিমাণের কেনাকাটা চলছে কালিয়াচকে। দেখুন
কি সময়ের দোকান ওইদিকে বসে আছে, আর এখানে জুতো জুতো মার্কেটে তো কি বলবো গলিগুলা দিয়ে হাঁটা যাচ্ছে না, এমন লোক আছে। আর লোকের চক্করে একদম গরম পুরো। এগুলোতে দেখুন বাইরে জুতাগুলা নিয়ে এসে রেখে দিয়েছে আর সেল হিসেবে বিক্রি করছে, যার ইচ্ছা নিচ্ছে ভিড় জমিয়ে জমিয়ে। আর এখন আমরা এসে ঢুকলাম হচ্ছে দেখুন নিউ মার্কেটে। আমি এখানে একটা নেকলেস পারচেস করার জন্য এসেছি, স্টোন টাইপের থাকবে তাই ওটা দেখতে এসেছি। তো আমাকে দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজের মন মতো খুঁজে পাচ্ছি না, আমি যেই ধরনেরটা চাইছি তা পাচ্ছি না। তো দেখা যাক অন্য দোকানে পাই কি না আর কি। অনলাইনে দেখেছিলাম কিন্তু এত কম টাইমের মধ্যে আসবে না, তাই আমি অনলাইনে অর্ডার দিইনি। এখানে দেখছি তো দেখছি সেই রকম নেই, তো দেখা যাক আমি অন্য দোকানে গিয়ে দেখবো সেখানে পায় কি না। প্রচুর ভিড়, হাঁটার রাস্তা নেই, এমন ভিড়। জুতা মার্কেটে আছি, এখানে হাঁটার রাস্তা নেই। আমি জুতা মার্কেটের এই দিকে আসলাম, তো এই দিকটায়ও খুবই ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন, আর জুতাগুলোও বেশ ভালো ভালোই দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু কয়েকটা কসমেটিক্স দোকান আছে, তা বলে আমি আসলাম। তো দেখা যাক এখানে পাই কি না। ও যেটা দোকান গেছিলাম ওটাই সব থেকে বড়, ওই দোকানে পেলাম না, তো আশা করছি এগুলো দোকানেও পাওয়া যাবে না। ওখানে যদি না পাওয়া যায় তবুও একবার চেক করে নিই, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হবে আমারই আর কি। আর এদেরকে দেখতে পাচ্ছেন, এরা হাই করছে, ওরা জানে আমি ভিডিও করছি তাই হাই হাই করে ওরা চলে গেল। আমি এই কসমেটিক্সের দোকানটায় আসলাম, তো এখানে নেকলেস দেখাচ্ছে, তো খুবই হেভি হেভি, ধরুন লেহেঙ্গার সঙ্গে যেগুলো কুন্দন সেটগুলো পড়ে ওই রকম টাইপের দেখাচ্ছে। তো আমার ওই রকম নিয়ে লাভ নেই, আমি একদম সিম্পল চাইছি, একদম সিম্পল টাইপের থাকবে, দেখতে যেন খুব ভালো লাগে ওটা চাইছি। ঈদের আগের দিন কালিয়া চোখে এইরকম ভিড় হবে ধারণার বাইরে, শুনেছিলাম কি ভিড় হচ্ছে কিন্তু এত ভিড় অনুভব করি আজকে করলাম কালিয়া চোখে, এত 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 ভিড় অনুভব, খুবই ভিড়, খুবই ভিড়। যা কেনা হলো না হলো ওটা পরের কথা, আর পারছি না এত গরমে, নিজের পেটকে একটু শান্তি করতে হবে, তাই এক প্লেট মোমোস নিয়ে নিলাম, খাবো আরামে আর কি। মোমোর টেস্ট যা থাকে থাকে ওটা পরে, কিন্তু স্যুপের টেস্ট যা থাকে না খুবই ভালো, আর স্যুপটা একদম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই সেই টেস্ট লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, চোখ মুখ দিয়ে একটু জল বেরোবে, সেই টেস্টটাই ভালো। এই টেস্টটা আর বাড়িতে ফেল করতে পারবেন না, এখানে যা টেস্ট না। রাত হয়ে গেল, এবার বাড়ি চললাম, দেখুন কত টোটো, এখনও এত লোক আছেই, আর টোটোগুলারও ঘ্যাম বেড়ে যাচ্ছে, নিতে চাইছে না, বলছে হবে না হবে না এরকম বলছে। কালিয়া চক থেকে এসে কয়েকজনকে মেহেন্দি লাগিয়ে দিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, করে দেখছি মা আর দিদি মিলে পুরি করছে, তো আমিও চলে আসলাম একটু হেল্প করতে, যাই করি বা বসে থাকি ভিডিও করি, চলে আসলাম। আমি প্রত্যেকবার করি কিন্তু দিদি তো আছে, তো ও থাকতে আমি কেন করব, ও বড়, তাই ওই করবে এগুলো, আমি দেখব শুধু, আমি সেরকম কোনো কাজও করি না, কিন্তু করি কম সম করি। দেখুন কতগুলো পুরি করেছে, আমাদের পুরি ভাজা, পুরি ভাজা মোটামুটি কমপ্লিট। দেখুন এটা বড় করেছে, ওই জন্য লাস্টে বেঁচে গেছিলো, তাই এটা বড় আর এটা একটা বড়, আর এগুলো একদম ঠিকঠাক সাইজের, দেখুন এটা যারা ইউটিউব দেখবে ওদের জন্য সুন্দর সুন্দর পুরি, যে আগে ভিউ হবে। আমরা এখনই একটা করে খেয়ে নেব, গরম 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 পুরি, তুই খেয়ে নিলি আমি খাবো, কারণ সকালে আর খাবো না, এটাই যে খাচ্ছি খাচ্ছি এখনই, আর সকালে না। অনেকটা করে খাই, ইস গরম 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 পুরির খেতে মজাই আলাদা, খুবই মজার মজার হয় খেতে, গরম এখনই ভালো লাগবে, আর কাল কেন ভালো লাগবে না, এখনই যা টেস্ট তা টেস্ট, উ গরম আছে যেহেতু তাই। ওকে বন্ধুরা বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে খুব তাড়াতাড়ি। নেক্সট ব্লগ কিন্তু ঈদের হবে, ঠিক আছে, কালকের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। ওকে বাই 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 বাই।